একলা চলো রে এসেছি একা যাব গো একা কেউ সাথী নয় সুতরাং রাতের মধ্যাংশে সবাই আমরা উপস্থিত এই মজলিসটা একটু আমরা আদবদার তৈরি করব ইনশাআল্লাহ যে কজন ভাই বসেছি দুই দিকে টাক আর মাঝখানে ফা এখানে বসবে কে গো শয়তান বসাবো নাকি এটা রহমতের মজলিস আমরা তৈরি করব কোনটা যদি মনে করেন যে আমি রহমতি মজলিস তৈরি করব প্লিজ টু কাম হিয়ার এন্ড ফ্রন্ট প্লেস এন্ড টেক ইউর সিট আপনি সামনে সরে এসে জায়গাটা দর্শন হয় দর্শন বসুন বা সোনার চাঁদগুলো খুবই ভালো আল্লাহ তাআলা হায়াত দারাজ করুক জোরে বলুন আল্লাহুম্মা আমিন একবার তাকবীর দিচ্ছি আপনি জানেন জ্ঞানী গুণে মানুষ ছাগলের গলায় দড়ি দিয়ে সামনের দিকে টান দিলে ছাগল কোন দিকে খ্যাঁচ মারে কোন দিকে বাপ পেছন দিকে মারে আমরা কেউ কিন্তু ছাগল নয় আল্লাহর পাগল কার পাগল গো আল্লাহর পাগল সেই জন্য একবার তকবীর দিবস পিছন খ্যাঁচ মারবেন না সামনের দিকে টেনে আসবেন একবার জোরে তকবীর দিচ্ছি সরে আসুন নারায়ে তকবীর তকবীর দিদি দিদি একটু সরে আসেন অনুরোধ করছি আইসা রিকোয়েস্ট ইউ এখানে এখানে আইসা সেড ইউ ডোন্ট ডিস্টার্ব ইন দা জলসা এন্ড প্লিজ টেক ইউর সিট এন্ড ফ্রন্ট প্লেস আপনি সামনে এসে বসে জড়ো হয়ে যান দু চারটে কথা নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ একবার জোরে তকবীর দিচ্ছি সরে আসেন সোনার চাঁদগুলো ভাইগুলো খুবই ভালো একবার জোরে তকবীর দিচ্ছি নারায়ে তকবীর আরো খিচিমিচি আওয়াজ দিন নারায়ে তকবীর আরো চিলবিল দিয়ে আওয়াজ দিন নারায়ে তকবীর এত ভোল্টেজ কমলে হবে না চেল্লাম সে মাঘ মাসে শুরু করেছি আর এখনো বন্ধ নেই এই দুদিন পর পর দুদিন ছিলাম বসিরহাটে পশ্চিম দণ্ডিখালি আর তারপর দিন নলকড়া আল্লাহ মারুল আমিনের বাড়ির ধারে জলসা পরপর দুদিন ওখানে ছিলাম গতকালকে ছিলাম সাগরের মেলা নয় জিকে প্লট সাগর এলাকা বঙ্গোপসাগর একটু এপারে গতকালকে ছিলাম আজকের এখানে আবার আগামীকাল ইনশাল্লাহ অনেক দূর যাবো পরে আলোচনা রাখবো ইনশাল্লাহ ওটা বড় কথা নয় আপনাদের এখানে এসেছি দু চারটে কথা আলোকপাত রাখবো ইনশাল্লাহ ছোট্ট কথা বেশি কথা নাই দু চারটে কথা আলোকপাত রাখবো কিন্তু এইরকম মজলিস কেন আমি তো ভেবে পাই না একটা মাদ্রাসা জলসা তো লোক থাকা দরকার যান ইউটিউব খুলুন জয়নগর পাঁচপুকুর মাদ্রাসা ছিলাম 3,80,000 টাকা কালেকশন করেছি খবর নিন মংরাহাট মাদ্রাসা ধামুয়া মাদ্রাসা গোলাবাড়ি মাদ্রাসা কত লক্ষ টাকা তুলে দেওয়া হয়েছে লোকে লোকে লোকারণ্য কি একটা মাদ্রাসা জলসে এ তো একটা ঘরোয়া মিলাদে এরকম লোক হয় যাই হোক এর ব্যাপারটা কি আমি জানি না মাশাআল্লাহ আসুন আমরা সবাই একবার শুকরিয়া আদায় করি জোরে একবার তকবীর দিন নারায়ে তকবীর আর একবার জোরে আওয়াজ দিন নারায়ে তকবীর আরো খিচিমিচি আওয়াজ দিন নারায়ে তকবীর একবার জোরে বলুন আল কোরআনের আহলো আর একবার জোরে বলুন আল কোরআনের আহলো নারায়ে তকবীর সুতরাং এখানে আমাদের বসার তৌফিক দান করেছেন কে চিল্লে বলুন কে বসালেন কে জোরে বলুন বসালেন কে বসবে কে হ্যাঁ বসবে আল্লাহ ঠিক বলেছেন এই নাম হচ্ছে ওয়াজ শোনা বসবে কে বাপ আমরা তা আল্লাহ যদি বসে তো মজলিস তো অলরেডি ফাঁকা থাকবে সেই জন্য যারা বলছে আল্লাহ বসবে তো ঠিক আছে আল্লাহ যখন বসে মজলিস ফাঁকা ভুল কিছু নয় এর নাম ওয়াজ না একটু চাঙ্গহান দু চারটে কথা আমি আপনাদের বলবো ইনশাল্লাহ সেই জন্য এখানে বসবো আমরা তাহলে এখানে বসালে বসা তৌফিক দান করলো কে জোরে বলুন আরো জোরে বলুন নারায়ে তকবীর সুতরাং প্রশংসা করবেন কাকে বেশি আল্লাহ কোরআনে কোট করলেন ফালিল্লাহিল হামদু রব্বিস সামাওয়াত ওয়া রব্বিল আরদি রব্বিল আলামিন সো প্রেস বিটু আল্লাহ
চেয়ারিসার অফ সাস্টেনার দি লর্ড অফ দা ওয়ার্ল্ডস দি লর্ড অফ দা হেভেনস আল্লাহ কোরআনে কোট করলেন ফালিল্লাহিল হামদ সুতরাং সমস্ত প্রশংসা আল্লাহর জন্য প্রশংসা কার জন্য জোরে বলুন প্রশংসা কাকে করবেন জাকির মাওলানাকে করবেন এত সহজ না কোন আলেমের করবেন প্রশংসার হকদার কে আল্লাহ আল্লাহ সেই জন্য বলছে এটা কোরআনের আয়াত ফালিল্লাহিল হামদ পাওয়া তো পর লিল্লাহ আল্লাহর জন্য হামদ প্রশংসা সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহর জন্য রব্বিস সামাওয়াত দি লর্ড অফ দা হেভেনস যত সব ইউটিউব বসে না যারা ঘরে এখানে সব মোবাইল এসে রেকর্ডিং করে আমার ওয়াজ কি ধরবি বাপ কোথায় কোন পাকে কি মারবো কেউ ধরতে পারবি না ও যতদিন মোবাইল ঘাট না ও জিন্দেগি পাবি না কন্টিনিউ তো জলসা কন্টিনিউ তো সব তো এইরকম সব যন্ত্রগুলো আছে আছে না নেই তো কোথায় ধরবি বাপ কোথায় কোন জায়গা মারবো কোথায় কোন ঢিল মারবো কিছু বুঝতে পারবি না কথা বুঝাচ্ছেন একই গ্রামে চারটে পাঁচটা কো জলসানি পশিরাটে পরপর দুটো জলসানি নাম নলকড়া পশ্চিম দণ্ডিয়া একদম কাছাকাছি আছে এক ওয়াশ দু জায়গা চলবে চার কিলোমিটার দূর এপারে লোক ওপারে ওপারে লোকে পারে তাহলে ভাঁড়ে মাল রাখতে হবে এবার যদি কেউ বলে যে ওই ওয়াশটা করুন তখন বাধ্য একই ওয়াশ করতে হয় কথা বুঝাচ্ছেন সুতরাং আসুন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এটা আমি প্রথম বলি কেন প্রথম ঈমান আনবেন কার উপর কার উপর তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ বলছেন তুমিনুনা বিল্লাহ তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি ওয়া রাসূলিহি তারপরে রাসূলের প্রতি এখানে কার প্রতি আগে কার প্রতি আল্লাহ তারপরে কার আমার রসুলে এই জন্য আল্লাহ আমার রসুলের প্রতি ইমান আনলে কারা ইমান আনবে আল্লাহ কোরআন কি সুন্দর করে বলছে দেখুন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ বললেন বান্দারে শোন মুমিন তো তারাই যারা নাকি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে তাহলে মুমিন কারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনে যারা তাহলে সর্বপ্রথম আমি আল্লাহর প্রশংসা রাখবো এই জন্য ওইটাই ধরেছি মনে করবেন তাহলে এখানে সব কিছুর মালিক কে চিল্লে বলুন কে প্রশংসার মালিক কে আসমানের রব কে জোরে বলুন আরে ভয় করছেন কেন সারা পৃথিবীতে তাক লাগিয়ে দিল মুস্কান কি নাম মুস্কান গেরুয়া বস্ত্র পরিধানকারীরা যখন মুস্কানের ঘিরে ধরলো কি কোনো আলেম ওলামা ধরেছে কে ধরেছে গেরুয়া বস্ত্র পরিধানকারীর মানুষেরা যখন ঘিরে ধরলো মুস্কান দেখে সাইডে কেউ নেই পাশে কেউ নেই পিছনে কেউ নেই সামনে কেউ নেই মুস্কানের সঙ্গে কে আছে কে আছে ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু আনা মা আবদি ইযা যাকারনি ওয়া তাহাররাকাত বি শাফাতা রাওয়াহুল বুখারী শরীফ কোথাকার হাদিস বুখারীর হাদিস আল্লাহর নবী বলছেন নিশ্চয় আল্লাহ ইয়াকুলু আনা মা আবদি ওই বান্দার সঙ্গে থাকে তার নবী বলেন আল্লাহ ওই বান্দার সত্যি হয়ে যায় জোরে বলো তারে মুস্কানে যখন গেরুয়া বস্ত্র পরিধানকারীরা ঘিরে ধরল ওরা বলল আওয়াজ তুললো জয় শ্রীরাম কি আওয়াজ তুললো জয় শ্রীরাম তাহলে চুলকে দিল কে ওরা আগে মুস্কান কিন্তু এটা বলার কোনো নিয়ত ছিল না মুস্কান দেখে নারে না না
সামনে কেউ নেই পিছনে কেউ নেই পাশে কেউ নেই মুসকান চিন্তা করলো আল্লাহ তুমি তো কোরআন হেকট করেছো ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম আল্লাহু বিমা তাআমালুনা বাসির আল্লাহ কোরআন হেকট করছেন বান্দারে শোনো ওয়া হুয়া মাকুম আমি আল্লাহ তোদের সাথে আছি জোরে বলো আল্লাহ কার সাথে আছে সবার সাথে আছে যে হারাম গোতার সঙ্গে আছে ডাকাতদের সঙ্গে আছে চুরি করে যারা তাদের সঙ্গে আছে আল্লাহ আছে ইমানদারদের সাথে কাদের সাথে ইমানদারদের সাথে আর কাদের আল্লাহ সাহায্য করবে ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহ কোরআনে কোট করছেন আমি ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যায় বাংলার জমিনে মুমিন হন ইমানদার তৈরি হন মুসকান যখন আওয়াজ তুললো জয় সিরাম ও কোনো আওয়াজ করেনি মুসকান চিন্তা করলো ওয়ালান তুগনি আনকুম ফিয়াতুকুম শাইয়াও ওয়ালা মুকাতুরত আল্লাহ মাআল মুমিনিন আল্লাহ কোরআনে কোট করছেন ওয়ালান তুগনি আনকুম ফিয়াতুকুম ওরা যদি দলে ভারী হয় সংখ্যায় যদি বেশি হয়ে যায় আল্লাহ বলছে কোনো উপকারে আসবে না কাজে আসবে না ও আন্নাল্লাহ মাআল মুমিনিন আমি আল্লাহ মুমিনদের সাথে আছি জোরে বলো নারে তাকবীর আল্লাহ কাদের সাথে আছে বাপ জোরে বলো মোমেনদের সাথে ইমানদারদের সাথে আল্লাহ আছে সেজন্য আমরা মোমেন তৈরি হবে ইমানদার তৈরি হব সেই মুসকান কোনো দিকে না তাকিয়ে আল্লাহর শরণ রেখে জোরে ধ্বনি দিয়েছিল না আস্তে ধ্বনি দিয়েছিল ওরা চুল্ল জয় শ্রীরাম এ আওয়াজ তুল্ল আল্লাহ নারায় তাকবীর আরো জয় আওয়াজ দিন নারায় তাকবীর একবার জোরে বলুন আল কোরআনের আহলো নারায় তাকবীর মাশাআল্লাহ সুতরাং আল্লাহর প্রশংসা এখানে আমাদের করা দরকার আছে না নেই আল্লাহকে প্রথম প্রশংসা করুন এই জন্য সব জলসা আমি প্রথম আমার মাবুদের প্রথম কোরআনে যা আছে সেগুলো তুলে ধরি সেকেন্ড পার্টে আনি আল্লাহ রসুলের থার্ড পার্টে অন্যান্য জিনিস ইনশাআল্লাহ থাকবে এই জন্য আল্লাহ কোরআনে কোট করছে কি সুন্দর করে দেখুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যুকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা ও ইউ বিলিভ রিমেম্বার আল্লাহ উইথ মাস রিমেম্বরেন্স and glorify him morning and evening আল্লাহ কি সুন্দর করে ইমানদারদের ডেকে বলছে হে ইমানদারেরা হে ইমান অনুরা তোমরা যারা ইমান এনেছো যারা ইমান এনেছো আল্লাহর প্রতি রসুলের প্রতি ইমান এনেছো আমানুজ কুরুল্লাহ জিকিরন কাসির তোমরা আল্লাহকে বেশি করে স্মরণ করো কাকে স্মরণ করতে বললো সর্বাবস্থা কাকে স্মরণ করবেন এখন কিছু আলেম উঠেছে সেদিন আমি ধরেছি ডাইরেক্ট বললো বলে প্রথম যদি রসুলের প্রতি ইমান না আনে সে বেঈমান হবে প্রথমে রসুলের উপরে আল্লাহর উপর আনলে হবে না প্রথম রসুল উপর ইমান আনতে হবে প্রথমে রসুল উপর না আনলে আল্লাহর উপর আনলে যদি কেউ আনে প্রথম সে বেঈমান হবে জোরে বলো নাউজুবিল্লাহ এরা কি কোরআন পড়ে না আমি তো অবাক হয়ে যাই এরা কি টুকে পাস করেছে নাকি গলায় এখন তো মৌলি সাহেবের মা বাবা নিয়ে আসতো আপনাদের সামনে তো আজকে প্রায় 25 থেকে 30 বছর জলসা করছি ক বছর বাবা 25 থেকে 30 বছর চলছে এখন আর আল্লাহ এখনো বাঁচিয়ে রেখেছে আর এখনো আল্লাহ কদিন রাখবে জানি না আপনাদের সামনে এসেছি এর আগে অনেকবার এসেছি হয়তো খেয়াল নেই আশেপাশে অনেক জায়গায় এসেছি তো মাশাআল্লাহ দু চারটে কথা আমি আপনাদের রাখি বেশি কাকে স্মরণ করবেন জোরে বলুন আল্লাহকে স্মরণ করুন
কখন করবে আল্লাহ কি সুন্দর করে বলছে ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসিলা এন্ড গ্লোরিফাই হিম মর্নিং এন্ড ইভেনে আল্লাহ বলছে সকালে সন্ধ্যায় তুমি স্মরণ করো কখন বলল তাহলে বাকি মাসখানে ফাঁক দেবে তো সকালে একবার ডেকে নাও আল্লাহ আর সন্ধ্যায় একবার ডাকবে মাসখানে চলবে না কি সুন্দর ফেরে বলছে দেখুন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও ওয়া কুউদাও আলা জুনুবিহিম সকাল সন্ধ্যা বলার উদ্দেশ্য কি তার মানে ঈশ্বর তারপরে কি সুন্দর ভঞ্জন করছে দেখুন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে কুহুদা বসে ওয়ালা জুনুবিহিম শুয়ে তার মানে এখানে আল্লাহ বলতে যাচ্ছে বান্দারে প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তের জন্য যেন আল্লাহকে তোরা না ভুলে যাস সবসময় কাকে স্মরণ করতে বলল আল্লাহকে স্মরণ করো সেই জন্য সেই মাহবুদের স্মরণার্থে আমরা বসেছি।